ফ্যান্টাস্টিক। আমি যাই করি তাই তোমার ভালো লাগে, তাই তো ডিরেক্টর? বুঝো কিন্তু। আজো, আরে বাবা, আমার কাস্টিং নিয়ে তোমার কোনো ডাউট আছে নাকি? সুমন, এস বস, আজকের মতো শুটিং প্যাক আপ, মাল সামাল গুছিয়ে চলে যাও। কোথায় যাবে, চেঞ্জ করবো না? আহা, এসো তো। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, আমি জানি না, দুটো টাকা সেভ হলে আমার লাভ, সেটা মনে হয় সহ্য হয় না। আচ্ছা, হঠাৎ করে তোমার হলোটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না, পারবি কি করে? দিন দুনিয়ার কোনো খোঁজ খবর তোরা রাখিস? হ্যাঁ, আরে বাবা, তুই কথা বলবি না, একটা কথা বলবি না। এবছর শ্রেষ্ঠ পরিচালকের অ্যাওয়ার্ডটা তুই পেয়েছিস। অভিনয়টা একটু ঠিকঠাক মতো করতে পারিস না, একটু সিরিয়াস হয়ে যায়। ও পেয়েছে, আমি তাতে খুশি না। আমি তাতে খুশি না, আমি এখন খুশি হয়েছি। আমি খুশি হয়েছি কারণ তুই বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা পেয়েছিস। ইয়েস, ও মাই গড, তাহলে তো তোমার পক্ষ থেকে আজ রাতে আমাদের জন্য পার্টি। তোমরা অ্যাওয়ার্ড পেলে আর পার্টিটাও আমার। আচ্ছা ঠিক আছে, যার শিল তার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। এই সুসময় আবার কে ফোন দিল? ওয়ান মিনিট, জাস্ট ওয়ান মিনিট। হ্যালো, শোনো, আমরা কষ্ট করে শুটিং করেছি, এখন পার্টির দায়িত্ব তোমার। হ্যাঁ সিজার ভাই, বল। কেন তানহাকে বাদ দিতে হবে? কেন ও তো এই সময় টপ মডেলদের একজন, একই মডেল নিয়ে কাজ করলে কি সমস্যা?
আপনার পাবলিক রেসপন্সটা দেখেন, কি আশ্চর্য! আমার কথাটা বুঝেন, পিকুলিয়ার। হ্যালো হ্যালো হ্যালো, সরি, ইটস অল রাইট। কে পুকুল? আহা, তুমি কেন ভাবছো যে আমি চেষ্টা করিনি? আই ট্রাই মাই লেভেল বেস্ট। ওরা তোমাকে এনে চারটা পরপর অ্যাড করেছে, এখন আর করবে না, এটাই তো স্বাভাবিক, নরমাল ব্যাপার। ফাইন, তুমি ওদেরকে বলে দাও তুমি আমাকে ছাড়া কাজটা করছো না। বলেছি অনেক, কিন্তু কাজ হয়নি। আর তাছাড়া তুমি এতদিন মার্কেটে আছো, বোঝার চেষ্টা করো। মার্কেটে কি ডিরেক্টর অভাব আছে? আমি কাজ না করলে আরেকজন করবে। ঠিক আছে, তাহলে কাজ করার দরকার নেই, ওদেরকে না করে দাও। তানহা, আর ইউ ম্যাড? যথেষ্ট ইগো দেখিয়েছি আমি। আরে বাবা, আমি কাজ না করলে মার্কেটে আরেকজন কাজ করবে? আর যদি আরেকজন কাজ করে, এত বড় অ্যাড এজেন্সি আমাকে আর কোনোদিন ডাকবে না। অরিত্র, ওরা যে আমাকে ইগনোর করেছে সেটা তুমি দেখবে না? তুমি কিন্তু পার্সোনাল আর প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলছো। তোমার মনে রাখা উচিত যে আমার ক্যারিয়ার সাথে তোমার লাইফও জড়িত। আর আমার ক্যারিয়ার? ভুলে যেও না, আমরা কমিটেড ছিলাম, আমরা একসঙ্গে কাজ করব। আহা, তুমি বোঝার চেষ্টা করো যে বছরে দুই একটা ফিল্ম আর দুই তিনটা নাটক দিয়ে কি লাইফ চলবে? এত আমি বুঝতে চাই না। আমার অনেক অফার ছিল, আমি ইগনোর করেছি শুধু তোমার জন্য। এখন তুমি কি ডিসিশন নেবে, ইটস আপ টু ইউ। তানহা, বোকার মতো আমার সাথে মিসবিহেভ করছো, রিয়েলিটিটা বোঝার চেষ্টা করো। ভুলে যেও না, এতদিন ধরে সব ডিরেক্টরদের থেকে তুমি আমাকে ডিসকানেক্ট করেছো, এটাও কিন্তু রিয়েলিটি। আমিও তো মার্কেটে সব অ্যাক্ট্রেসদের সাথে ডিসকানেক্টেড, নাকি? এখন তো কানেক্ট হতে চাচ্ছো, তাই তো? আর আরো চাইছো আমি যাতে তোমাকে সম্মতি দেই, ব্যাপারটা কি এত সহজ? তানহা, প্লিজ ভুলে যেও না যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি ভুলিনি, তুমি ভুলে গেছো। আর শোনো, মার্কেটে তো একজনকে রান করতে হবে, সেক্ষেত্রে একজনকে তো স্যাক্রিফাইস করতেই হবে। ফাইন, তাহলে আমি রান করি, তুমি স্যাক্রিফাইসটা করো। আরে বাবা, পসিবিলিটি অ্যামাউন্ট অফ ইনকামটাও তো দেখতে হবে। তুমি কি ভেবেছো আমার ক্যারিয়ার শেষ, এখন আমাকে তোমার হাউসওয়াইফ হতে হবে? অ্যাক্টরদের ক্যারিয়ার লাইফ টাইম যে হয় না, সেটা সবাই জানে। তাই তাহলে প্রমাণ করে দেখাই কি হয় আর কি হয় না। আহা, তুমি অন্য কারোর সাথে কাজ করবে না, অ্যাড কি করতেই হবে। আর বাবা, নাটক আছে, ফিল্ম আছে।
তোমার চেহারা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। কি পরিষ্কার হয়েছে? তোমার সেন্স অফ রিয়ালিটি এত পুওর, আমার ধারণা ছিল না। আন্ডারএস্টিমেট করো না অরিত্র, তোমার কি ধারণা তুমি যেটা পারবে আমি সেটা পারবো না? আমি মেয়ে মানুষ বলে? হ্যাঁ তাই, এটা সেটেল জব না, প্রতি মুহূর্তে কত চ্যালেঞ্জ, আনসার্টেনিটি, কতদিন সামলাবে? এতদিন যেভাবে পেরেছি এখনো পারবো। যে ব্রেক আমি আর দিনার ভাই তোমাকে দিয়েছি, সে ব্রেক কি আর কেউ তোমাকে দেবে? সে স্টেজেও কি তুমি আছো এখন? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? তার মানে আমার ক্যারিয়ারের সব ক্রেডিট তোমাদের? তানহা, আমি তোমাকে শুধু অ্যাডের ব্যাপারে মানা করছি, মাইন্ড ইট। আজকে অ্যাডের কথা বলছো, কয়েকদিন পরে নাটক ফিল্মের কথাও বলবে, এক নায়িকা দিয়ে তো সব নাটক ফিল্ম হবে না। এনাফ ইজ এনাফ, আমি আর পারছি না। তুমি কি করতে চাও বলো? আমার মুখ থেকে শুনতে চাচ্ছো কেন? পরে ব্লেম করতে সুবিধা হবে? তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। পরে ফোন দি। আমার স্ক্রিপ্ট, আমি প্রডিউসার, আমার মুখের উপরে তুই বলছিস কাজটা তুই করবি না, তোর সাহস তো কম না? দিনার ভাই, আই এম সো সরি, আপনি আমার বড় ভাইয়ের মতো,
কিন্তু ও ডিরেকশন দিলে আমি কাজটা করতে পারবো না। তা না, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দিনার ভাই, মার্কেটে তো অনেক ইয়াং গ্ল্যামার স্যাক্টেস রয়েছে, তাছাড়া ওনার তো এখন শিডিউল খুব টাফ, খামাখা কেন তুমি ওকে ডেকেছো? চুপ করে বস। মেজাজ খারাপ হলে আমি যে কত ভয়ঙ্কর হতে পারি সেটা জানিস না? মহা ফাজলামি শুরু করেছিস তোরা দুজন। এসব কি লিখেছে পত্রিকায়? যা সত্য তাই লিখেছে। উনি হয়তো সাংবাদিকদের বলেছেন যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই লিখেছে এগুলো। আর আমি যদি বলি যে উনি বলেছেন এবং আমি চ্যালেঞ্জটা গ্রহণ করেছি এবং আমি সাকসেসফুল। দিনার ভাই, প্লিজ ওকে বোঝাও যে ও কি চ্যালেঞ্জ নিয়েছে আর কি করেছে সেসব দেখার সময় আমার নেই। এই থামবি তোরা, আমি তো জানতাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস। এই এইটা ভালোবাসার নমুনা? ভালোবাসা মানে মেয়েদের স্যাক্রিফাইস, বুঝছেন না? আরেকটি কথাও না, একদম চুপ। আমি অ্যারেঞ্জ করছি আজকেই তোদের বিয়ে। ওয়াও, তার মানে এটা তোমাদের দুজনেরই প্ল্যান, ক্যারিয়ারের এই পিক টাইমে আমাকে বিয়ে দিয়ে হাউস ওয়াইফ করে ফেলা? দিস ইজ ইম্পসিবল। অ্যাট লিস্ট রিলেশনশিপটা। দিনার ভাই, কি বোঝাবো তুমি, সবকিছু তো পরিষ্কার, তাই না? তোমরা দুজনই আমার এনিমি হয়ে যাবে, যা আমি কখনো কল্পনাও করিনি। আমরা দুজন দুজনকে মনে হয় ভালোবাসি না। আমরা কেন বলছো? তোমার প্রবলেম আমার উপর চাপাচ্ছো কেন? আমার প্রবলেম? তানহা, তুমি তো রিজেক্ট কেন? মানুষের প্রবলেম হয়, সেটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু না, হয় না। তোমার যেহেতু হয়নি, আমারও হয় না। যদি তোমার হতো, আমারও হতো। আমি যতবার প্রবলেম সলভ করতে যাচ্ছি, তুমি ততবারই কমপ্লেক্স ক্রিয়েট করছো। আর তোমার কথা মতো চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই তো? কেন বুঝতে পারছো না? তোমার কথা মতো চললে আমাকে পথে বসতে হবে, এতদিনের অ্যাচিভমেন্ট আমার সব জলে যাবে। অ্যাচিভমেন্ট আমারও আছে, এনিওয়ে এসব কথা বলার মতো বিন্দুমাত্র রুচি আমার নেই। থ্যাংকস ফর এভরিথিং। আই থিঙ্ক তুমি ব্রেকআপ চাইছো। এই তো, এই তো তোমার অরিজিনাল মনের কথাটা বেরিয়ে এসেছে, এটাই তো চাইছো তুমি? হ্যাঁ, ওকে। ব্লেম করাটা তোমার হ্যাবিটের পর্যায়ে পড়ে গেছে।
আমার কিছু বলার নেই, যা বোঝার আমরা দুজনে বুঝে গেছি, তাই না? ওকে বাই, ভালো থেকো। আমার ক্যারিয়ার নিয়ে আপনি ভাববার কে? কাজ করবো না, ব্যাস কাজ করবো না, প্লিজ আর আমাকে ফোন দিবেন না। হ্যালো, সরি আমি কাজটা করতে পারছি না। কিসের ভয় দেখাচ্ছেন আপনার ভয়ের আমি কেয়ার করি নাকি? আমি বলেছি তো সরি, আপনি বুঝতে পারেন না এত চমৎকার দুটো ট্যালেন্টেড ক্যারিয়ার এভাবে অকারণে নষ্ট হয়ে যাবে, সেটা কিভাবে সম্ভব? না, তাহলে কেন এসেছিলে? তুমি কেন এসেছিলে? কি ভালোবাসি?